পুনর্বাসনের অংশ হিসেবে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে থেকে প্রথম ধাপে 24 জন মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সকালে তারা ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর আগে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা শরণার্থী অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের বিষয়টি জানান। তখন মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বছরে 300 থেকে 800 রোহিঙ্গা নেবে, সে হিসেবে 24 জনের দলটি যুক্তরাষ্ট্রে যাওয়া প্রথম রোহিঙ্গা ফ্লাইট।